মাধ্যমিকে এবার নবম হয়েছে কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র সুরত ঘোষ। কিন্তু প্রাপ্ত নম্বর নিয়ে একেবারে খুশি নয় সে। প্রত্যাশা ছিল 690 কিংবা 691 পাবে, কিন্তু সে পেয়েছে 685। রাজ্যে সেরা দশের মধ্যে তার নাম থাকলেও কিছুটা হতাশ সুরত। সুরত জানিয়েছে অতিমারির সময়ে পড়াশুনো করতে অসুবিধে হয়েছে, কিন্তু সেই সময়ে তার মা তাকে সাহায্য করেছিলেন। স্কুলের পঠন পাঠন বন্ধ থাকলেও স্কুলের শিক্ষকদের সব রকম সাহায্য পেয়েছে। ডাক্তারি পড়ার আগ্রহ রয়েছে তার, কিন্তু অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়েও ঝোঁক রয়েছে। অতিমারির সময় যেহেতু স্কুল কলেজ বন্ধ ছিল, তাই মানে আমাদের পড়াশোনায় যথেষ্ট অসুবিধা হয়েছে। তা সত্ত্বেও যে সকল টিচারদের কাছে আমি টিউশন পড়তাম বা যারা পড়াতে আসতেন, তারা যে সময় যাকে যা জিজ্ঞাসা করেছি তিনি তারই মানে উত্তর দিয়েছেন বা বলে দিয়েছেন, তাছাড়াও ডাউট ক্লিয়ারিং করিয়েছেন। তাছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকার কাছে যখনই যেতাম তাদেরও ফাঁকা সময় থাকলে তারা বিভিন্ন ডাউটফুল বিষয়গুলোকে মানে ক্লিয়ার করে দিতেন বা বুঝিয়ে দিতেন। টিভিতে দেখলাম যে নবম স্থান অধিকার করেছি, 685 নাম্বার পেয়েছি। সুরথের মা যুথিকা ঘোষ পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা, বাবা সমীর কুমার ঘোষও রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলের এই সাফল্যে তারা খুশি হলেও নম্বর নিয়ে একটু সংশয় রয়েছে তাদের। তাদেরও আশা ছিল পরীক্ষায় ছেলে 690-এর বেশি নম্বর পাবে। অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু ভালো হলে আমরা আশা করেছিলাম যে হয়তো 90 বা 92-এর মধ্যে থাকবে। বুঝতে পারছি না মার্কশিট হাতে না পাওয়া অবধি যে কোনখানটাতে ভুল করেছে। যাই হোক, ছোটরা তো অনেক ভুল করে থাকে না বুঝে। তো ও বাড়ি এসেও যেটা বলেছিল যে 90 থেকে 92-এর মধ্যে পাবো, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, ভালো লাগলেও তার মধ্যেও যেন একটা খারাপ লাগা অনুভব হচ্ছে। তবে সুরথের এখন একটাই লক্ষ্য, ভালোভাবে পড়াশুনো চালিয়ে নিয়ে যাওয়া। দ্য ওয়াল ব্যুরো।